প্রয়াত গায়ক কে কে অর্থাৎ কৃষ্ণ কুমার কুনান্ত হ্যাঁ বিশ্বাস করতে পারছে না ঠিকই আপনার মতো আমিও বিশ্বাস করতে পারছিলাম না এরকম একটা ঘটনা যে ঘটে যাবে কখনোই ভাবতে পারিনি কিন্তু ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্যি আজ কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় হসপিটাল সূত্রে জানানো হয়েছে যখন তাকে নিয়ে আসা হয় তখন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল পরে তাকে পরীক্ষা করে বলা হয় তিনি আর নেই তিনি চলে গেছেন তার আত্মার শান্তি কামনা করি